নদীবঙ্গন সমস্যা তীব্রতর হাইলাকান্দি জেলার বন্দুকমারা নির্বিকার বিভাগীয় কর্তৃপক্ষ অস্তিত্ব টিকিয়ে রাখতে ব্যাখ্যা দেয় ভুক্তভোগী জনসাধারণ। এলাকাবাসী জনসাধারণ বিপদের ঝুঁকি নিয়ে নিরুপায় হয়ে বাঙ্গনের মুখে বসবাস করছেন। এখানকার অনেকেরই অন্যত্র স্থানান্তরিত হওয়ার জায়গা জমি নেই। যুগ যুগ ধরে পূর্বপুরুষের আমল থেকে ধাপে ধাপে নদীবঙ্গন সমস্যায় অনেকেরই বিটেমাটি তলিয়ে গেছে। তাদের সমস্যা নিরসনে কিংবা পুনর্বাসনের ব্যবস্থা দিতে এগিয়ে আসেননি বিধায়ক সাংসদ তথা বিভাগীয় কর্তৃপক্ষ। এ অভিযোগ তুলছেন স্থানীয় ভুক্তভোগী জনসাধারণের পক্ষে আবদুল্লাহ মজুমদার। তিনি অভিযোগ করে জানান নদীবঙ্গন সমস্যায় তারা জর্জরিত, এ নিয়ে অপূরণীয় ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছে। প্রতিবার বর্ষার মরশুমে আতঙ্কে তাদের সুখনিদ্রা উড়ে যায়। তিনি বলেন তাদের জ্বলন্ত সমস্যা নিয়ে বারংবার জেলাশাসক বিভাগীয় কর্তৃপক্ষ তথা বিধায়কদের অবহিত করেও কোনো সুফল পাননি। তাদের সমস্যা নিয়ে সোচ্চার হলে বিগত সময়ে একজন পাটোয়ারি এসে শুধু পরিদর্শন করে যান, আর এ পরিদর্শনের সুফল আজও ভাগ্যে জুটেনি। আমরা বর্তমানে রতনপুর জিপির এক নম্বর বুথ বন্দুকমারা উপর কাটাখাল নদীর পূর্ব ভারত। বিগত আজ 25 বছর থেকে লইয়া কাটাখাল নদীর ভাঙ্গার কারণে আমরার বাপ চাষা বাই বাতু যা বৌতর বাড়িঘর নদীর তলে গেছে গিয়া। মাননীয় হাইলাকান্দি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া করিয়া বারবার আমরা তার কাছে কমপ্লেন দিছি, এমনকি লিখিতও দিছি 2019 দেওয়ার পরে পাটোয়ারি একবার আইয়া আমরা ফিল্ড ভেরিফিকেশন করিয়া গেছেন, এখন পর্যন্ত আমরা কোনো সাহায্য পাইছি না। না পাওয়ার কারণে আমরা রতনপুর জিপির সভানেত্রীর কাছে গিয়া আজিছি। আজাইয়া কইছি যে আমরার অবস্থাটা খুব বেশি খারাপ, বর্তমানে আমরা গড় দুয়ার ভাঙিয়া নিয়ে গিয়া বর্তমানে যে গড়ের সামনে উবাদ এই গড় হইল গিয়া আমার নাম হইল গিয়া আবদুল্লাহ আহমদ মজুমদার। পার্শ্ববর্তী গড় যেটা এটা আমার সার গড় ভাই সবির আহমদ মজুমদার। এর বাদে আমার ডাইনে বামে বলে আমার আশপাশের প্রত্যেক পাড়া প্রতিবেশীর গড় দুয়ার ভাঙিয়া কিছু মানুষ গড় দুয়ার বানানির আর কোনো জায়গা নাই, এমনকি নিজেরও বিকল্প বাড়ি বানানির কোনো ব্যবস্থা নাই। যার কারণে আমরা জিপি প্রেসিডেন্ট বেটির কাছে আজিয়া কইছি যে আমরা সরকার থেকে একটা সাহায্য করার লাগিয়া। তো তার মাধ্যমে বর্তমানে সাংবাদিক আনিয়া প্রভু হাইলাকান্দির ডিসি এবং কি হাইলাকান্দি আসামর সরকারের কাছে আমরা এই অবস্থা দুরবস্থারে তুলিয়া দিয়া। আর খাস করে আমরা এই এরিয়ার ফায়ার কন্ট্রোলের মারফতে হারানির লাগে আমরা বিশেষ অনুরোধ রইল, আমরা যদি কোনো আবেদন লইয়া হাইলাকান্দি ডিসি অফিসে যাইতে তারা কয়েন এই এরিয়াটা ফ্লাড কন্ট্রোলের বাড়া। আমার ওখানেও প্রতিবাদ রইল, ফ্লাড কন্ট্রোলের বাড়া যারা এরা আমরা এই দেশের নাগরিক না আনি নাকি তা, যে আমরা নাগরিক যদি হইয়া থাকি দেশের আমরার কাছে যদি কোনো অধিকার থাকে তে তো আমরা সরকারের সাহায্য করতে, তারা আমরা একটা বুঝ দিয়া দিলেন যে তুমি দেন ফ্লাড কন্ট্রোলের বাড়া। এই ফ্লাড কন্ট্রোলের বাড়া মানুষ আমরা বাঁচার অধিকার নাইনি, যদি থাকে তে মাননীয় ডিসি মহোদয় আমরা সুদৃষ্টিতে দেখার লাগিয়া আবেদন করিয়া এমনকি আসাম সরকারের কাছেও প্রতিবাদ রইল যে আমরা সরকারি তহবিল থেকে একটা মোটা অনুদান দিয়া গড় বাড়ি বানানির ব্যবস্থা দিতা, এমনকি মাননীয় নদীবাঙ্গন প্রতিরোধ করার লাগিয়া একটা ব্যবস্থা দেওয়ার লাগি। আজকে কাটাখাল নদীর বিভিন্ন এলাকার বিভিন্ন কাজ হয় ফ্লাড কন্ট্রোল মারফতে, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, তাই বলি আমরা জিপি সভানেত্রীর কাছে দ্বারস্থ হয়েছি। এমনকি বিগত যে এমএলও আল্লাহ তার কাছেও আমরা গেছি, তাই বলছেন আপনারা ফ্লাড কন্ট্রোলের বাড়া, তো ফ্লাড কন্ট্রোলের বাড়া হইলে তো আমরা এই দেশের নাগরিক হিসাবে মাননীয় ডিসি মহোদয় ডিসি আকর্ষণ করি আমি আর কিছু না কইয়া ওখানে কইয়ার যে আমরা একটা সাহায্য দেওয়ার লাগে। আর বিগত 31 মার্চ যে সাইক্লোন আছে এই সাইক্লোনে আমার ও গড়ের উপিন হয়ে গেল গেছে যা, এমনকি সাংবাদিক সাহেবরা কইয়ার ও যে সামনের যে গড়টা এটা একদম গেছল গিয়ে আমরা গাঁওয়ের মানুষে আনিয়া ওগু ঠিক করছি। এর বাদে লাগাইয়া উত্তরদারও আমার নসির আহমদ বাইর গড়ও একবারে জমিনও পড়ে গেছে, রাত 10টার সময় গিয়া ডিক সিক লাগাইয়া আমরা রেডি করছি। ও পুরা দগিনদারও আমার মসরুল ভাই একবাল হোসেন ভাই গড় তারারখানা একবাল হোসেন ভাইয়ের গড় অন্তি ক্যামেরাত আন না, তবে গেলে দেখবা এখনও সাল উড়াইয়া গেছে গিয়া এখনও আবো ঠিক করতে পারছি না। আর ইনতাকি বাড়ি একদম জমিনও গাঙ্গন নিচে গেছে গিয়া ইলা কয়েকজন মানুষ আছেন যেমন নুরুল ইসলাম শামসুল হক আমির হোসেন রতনপুর মাদ্রাসার হেড মৌলানা মাননীয় জিয়াউদ্দিন শেখর বাড়ি ঘর ছাড়িয়া বর্তমানে তান হুয়া গড় বাড়ি ছাড়া এমনকি আর একটা বানানিরও কোনো ব্যবস্থা নাই, তাই বলে মাননীয় ডিসি মহোদয় হইয়ার আমরা একটা সাহায্য দেওয়ার লাগিয়া।